أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو إسلامي بحيرا ومدني مدني الحمد لله عز وجل مدني چنل بانجلائر بشش ونشتن. মুমিন এর মেয়ারাজ আলহামদুলিল্লাহ আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি তো অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজা বাজাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে ইমানের পরে সর্বপ্রথম হচ্ছে নামাজ এবং নবী পাক সাল আলি ওসাল্লাম এই নামাজ সম্পর্কে বলেছেন আমার চোখের শীতলতা আলহামদুলিল্লাহ এই নামাজ এর মাসালা মাসাই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান দেখে আসছি আমরা নামাজের ফরজ শেষ করেছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নামাজের মধ্যে যে কিছু কাজ আছে ও আজিব করে দিয়েছেন ইসলাম আমাদের জন্য তা আমরা আলহামদুলিল্লাহ যে গত অনুষ্ঠানে আমরা সেটা সম্পর্কে আলোচনা শ্রবণ করার জন্য শোভা গর্জন করেছি ইনশাল্লাহ আজাল আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে কী কারণে নামাজ ভঙ্গ হয়েছে জি হ্যাঁ এই জিনিসটাও আমাদের জানা আবশ্যক তো ইনশাল্লাহ আজকে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব নামাজ বাঙ্গার কারণ নিয়ে ইনশাল তো আসুন শুরুতেই আমরা নবী পাক সদাল আলি হিবা আলিহি ওসাল্লাম এর উপর দোরশরীপ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করিনি নবী করিম ওফর রাহিম সদ আলিহিবা আলীহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করছেন যে ব্যক্তি প্রতিদিন আমার উপর যে একশতবার দোরশরীপ পাঠ করবে আল্লাহ তা ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে তিরিশটি তার উদ্দেশ্য পূরণ করবে এবং কেয়ামত ময়দানে তার সত্তরটি উদ্দেশ্য কি করবে পূরণ করে দিবেন সল্লু আই লাল হেভি সল্লাল্লাহতা আয় আলা মুহাম্মদ লা মোহাম্মদ সল্লাল্লাহতা আই আলিহি মোসাল্লাম সল্লাহত মসাল্লাহ না আইলি কাসে কি দিয়ে আর সোলে সল্লাহতা আইলা আলি হিবা দর্শক ওসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে হুজুরের মাধ্যমে যে নামাজের যে হুকুম হাকামগুলি রয়েছে তা আলোচনা করার জন্য তা আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা চেষ্টা করি ডায়েরি কলম বা খাতা নিয়ে বসার জন্য কারণ হয়তো বা এমন কিছু যে পয়েন্ট আমাদের সামনে উঠে আসবে যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়তো অনেক সময় লেখা না থাকার কারণে আমরা সেটা ভুলে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং আমল করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করবো আসুন আমরা দীর্ঘই তো করবো না সরাসরি আমরা হুজুরের কাছে যাব হুজুর আপনি কেমন আছেন তালা কবুল করুক যে আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে যে নামাজের ফরস আমরা শেষ করেছি সাথে সাথে নামাজের যে কিছু কাজ ওয়াজিব রয়েছে তাও আমরা শেষ করেছি আজকে আমরা বিষয় নিয়েছি যে কোন কারণে নামাজ ভেঙে যায় তো ইনশাল্লাহ এই বিষয়ে আজকে আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ মোমিনের মেরাজ অনুষ্ঠানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নামাজ ভঙ্গকারী বিষয় যেগুলোকে কিতাবের ভাষায় আমরা মুফসে দাতুসালাব বলে থাকি নামাজকে ভঙ্গ করে দেয় তো আমার নামাজ কখন ভঙ্গ হলো এটা যখন আমি বুঝতে পারবো তখন এটাকে আবার রিপেয়ার করা বা পুনরায় আদায় করা এটার ব্যাপারে আমার একটা ভিতরে ইচ্ছা থাকবে এখন আমি জানি না আমার নামাজ ভঙ্গ হয়েছে কি না আমি মনে করছি আমার নামাজ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমার নামাজ ভেঙে গেছে আমি জানি না মানে এমন কিছু কাজ পাওয়া গেছে নামাজটা কি যে ভেঙে গেছে জি এটাকে যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি এক বাবা তার মেয়ের বিয়ের জন্য অনেক কিছু জমাচ্ছে টাকা পয়সা ইত্যাদি একটা বক্সের মধ্যে জমাচ্ছে তো বক্সের নিচে যে ইঁদুর ফুটো করে দিয়েছে বাবা জানে না এখন বিয়ের ডেট ইত্যাদি ফাইনাল হয়ে গেছে পাঁচ দশ বছর পর্যন্ত ওখানে টাকা গহনা অনেক কিছু সে জমিয়েছে যখন বিয়ের ডেট ওয়কাইরা ঠিকঠাক ফাইনাল হয়ে গেছে সে বাক্সে হাত দিল দেখলো ওখানে কিছু নাই শুধু কিছু হয়তো টুকরো ইত্যাদি হয়ে গেছে ফাটা ছেঁড়া তখন ভালো করে সে যখন দেখলো তখন খুঁজে পেলো এটার নিচে একটা ছিদ্র হয়ে গেছে ইঁদুর সব টাকা গহনা ইত্যাদি মোটামুটি নষ্ট করে ফেলেছে তখন সে মাথায় হাত দিয়ে কান্না করতে লাগলো তো আমাদের অবস্থা যেন এরকম না হয় যে আমরা তো মনে করে বসে আছি যে পুরো জীবন আমরা ভালো ইবাদত করেছি ফরস নামাজ পড়েছি শূন্যতা আদায় করেছি নফল পড়েছি রাতে তাহার্যতা আদায় করেছি অনেক দান সৎকার করেছি কিন্তু কোন কোন কাজে আমার ফরস ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার দান সৎকার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমার নামাজটা কোন আমলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলোকে শনাক্ত করা দরকার রোগ ভালো হওয়ার জন্য প্রথমে আমার রোগ কী কারণে হয়েছে এগুলো আগে শনাক্ত করা দরকার তো কিছু কাজ রয়েছে যেগুলোর কারণে আমার নামাজ ভঙ্গ হয়ে যায় কেবলা শেখাদেরকে আমির আলু সুনত ওনার বিশ্ববিখ্যাত হানিফি মজাহাবের উপর লিখিত ফিখে হানফির উপর লিখিত কিতাব হানিফি মহাব মোতাবেক নামাজের আহকামের যে কিতাব সেটার নাম নামাজের আহকাম আলহামদুলিল্লাহ অনেক ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে আলহামদুল্লাহ বাংলা ভাষাভাষীরাও এর কাছ থেকে অনেক উপকার হাসিল করছে তো নামাজের আহকাম এটা আমরা চাই মাক্তাবল মদিনা থেকেও হাসিল করতে পারি নিতে পারি বা দাওয়াদ ইসলামের ওয়েব পেজ ডাব্লিউ 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 ডট দাওয়াদ থেকেও আমরা এটা সংগ্রহ করতে পারি ওখানের মধ্যে নামাজ ভঙ্গকারী প্রায় উনতিরিশটি বিষয় কিবলা শেখ হাতের আমি নোট করেছেন তো ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা এক একটা ফুটে আসবে ইনশাআল্লাহ উঠে আসবে ইনশাআল্লাহ তো আমাদেরকে ইলম অর্জন করতে হবে জানতে হবে যে কোন কোন কাজের দ্বারা আমার নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ দর্শক সত্য আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে যে নামাজ ভঙ্গ হওয়ার যেটা কারণ ওই কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা কতটুকু গুরুত্ব বহন করে কতটুকু প্রয়োজন তা আমরা শ্রবণ করেছি যে ওই প্রথমে যে শুরুটা ঘটনা সারা জিন্দিগি টাকা জমিয়েছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু শেষ মুহূর্তে এসে কিছুই নেই আল্লাহ তালা আমাদেরকে নামাজ ভঙ্গ হওয়ার কারণ যে ওই কারণগুলি শিখা এবং তা মোতাবেক আমল করা সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে হুজুর আমরা তো যেহেতু আজকে আলোচনা করতেছি যে নামাজ ভঙ্গ কি কারণে হয়ে যায় তার মধ্যে একটি প্রশ্ন আমি আপনার কাছে করবো যে নামাজের মধ্যে যদি হাসি মানে যেটা এটা কী বলা হয় কাশ হাঁচি হাঁচি যে নামাজের মধ্যে যদি হাসি চলে আসে এবং ওই হাঁচির উত্তরে আমরা জানি যে আলহামদুলিল্লাহ বলতে হয় যে নামাজের মধ্যে যদি কেউ বলে দেয় তো এটার কারণে কি নামাজ ভেঙে যাবে কি না একটু মেরবানি করে হাঁচি এমন একটা জিনিস এটা মানে মানুষের কন্ট্রোলে থাকে না তো হাঁচি যদি মানুষের চলে আসে তো আমরা নামাজের বাইরে আমরা আলহামদুলিল্লাহ ইয়ার হেমুক ইত্যাদি বলে থাকি কিন্তু নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইয়ার হেমুকাল্লাহ বলবো না আমার হাঁচি আসছে দাতা আলহামদুলিল্লাহ বলবে আর যে শুনবে সে ইয়ার হামুকাল্লা বলবে এটাই হচ্ছে আমাদের সুনার তরিকা এখন কেউ নামাজের বাইরে বলতে বলতো বসতো এখন নামাজের মধ্যে হাঁচি চলে আসছে এখন নিজে আলহামদুলিল্লাহ বলে দিয়েছে বেসাহতা বা অসতর্কতা বসত ভুলে চলে আসছে তাহলে এর দ্বারা নামাজ ভঙ্গা হবে না আচ্ছা এটা নিজে বললে নিজে বললে সেলিম ভাই আপনার হাঁচি আসছে তো আমি আরেকজনের হাঁচি শুনে নামাজের বাইরে তো ইয়ার হামকাল্লা বলতাম আমি আর বলে দিয়েছি তখন আমার তো নামাজ গেল তো আর আরেকজনের বেলায় না আলহাম ইয়ার হাহমুকাল্লাহ বলবো না নিজের বেলা আল আলহামদুলিল্লাহ বলবো নিজের বেলায় আলহামদুলিল্লাহ বলবো না অপরজনের বেলায় ইয়ার হাহমুক না যদি অসতর্কতা বসত ভুলে চলে আসে তাহলে এটার এটার জন্যে ক্ষমা রয়েছে চাইলে নামাজ শেষ করে আমি আলহামদুলিল্লাহ হাঁচির সুক্রিয়ামূলক উত্তরটা আমি দিতে পারি আচ্ছা তার মানে আপনার আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যদি নিজে যখন নামাজের মধ্যে দাঁড়াবো যদি হাঁচিয়ে আসে তখন যদি সত্য বের হয়ে যায় তাহলে এটা ভঙ্গ হবে না ঠিক থাকবে আচ্ছা আমি নামাজ পড়ছি বাহির কেউ হাঁচিয়ে আসছি সে আলহামদুলিল্লাহ বললো এবং তার উত্তরেও যদি আমি ইয়ারহামুকাল্লা বলি তাহলে তখন ওই মুহূর্তে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে মাসাল্লাহ ধন্যবাদ আমরা তো এখন হাঁচি সম্পর্কে যেহেতু আলহামদুলিল্লাহ আলোচনা শ্রবণ করলাম আরেকটা প্রশ্ন আপনার কাছে করব নামাজ ভঙ্গার কারণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নামাজের মধ্যে কান্না চলে আসে এখন যে কতটুকু কান্না করলে বা কান্না আওয়াজ কতটুকু হলে নামাজ ভঙ্গ হবে না এর ব্যাপারে যদি বিস্তারিত একটু বিধানটা কারণ অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে কান্না করতে সেলিম ভাই হয়তো এটা আপনি অনেক আগের যুগের কথাবার্তা বলছেন অথবা এই যুগের মধ্যে হলেও খুব রিয়ার মানুষের চোখে পড়েন এটা আল্লাহ তালা এমন আমাদের নসিব করুক যে নামাজের মধ্যে কান্না করা তো নামাজের মধ্যে এমন কাজ করা যাবে না যেটা নামাজের বাইরে আমরা করে থাকি নামাজের মধ্যে নামাজ সংক্রান্ত যেগুলো সেগুলো আদায় করব। বাইরের কাজ যদি আমি নামাজের মধ্যে করি তাহলে আমাকে চিন্তা ভাবনা করে করতে হবে যদি প্রয়োজন পরে তখন করব। যদি বিনা প্রয়োজনে করে থাকে তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে কান্না কর নামাজের মধ্যে চলে আসে কেন চলে আসে আচ্ছা ইমাম সাহেব কেরাত পড়ছেন কোরআনে পাকের আয়াত আমি বুঝছি আল্লাহ তালা আমাকে কোরআনে পাকের আয়াত বোঝার আরবি বুঝার আমাকে তৌফিক দান করেছেন আল্লাহ তালা কি হুকুম নাজিল করেছেন আল্লাহ জাহান জাহান্নামের কি শাস্তি এখানে বর্ণনা করছেন আমি এটা অনুধাবন করতে পারছি তখন আমার ভিতরে আল্লাহ তালা ভয়ে কান্না আসছে তাহলে এটা খুব ভালো একটা লক্ষণ তো এটার দ্বারা নামাজ ভঙ্গ হবে না হ্যাঁ আল্লাহ তালার ভয়ে যদি আওয়াজ বের হয়েও কান্না আসে মানুষ ছোটো বাচ্চার মতো ফুলে ফুলে কান্না করে তারপরও নামাজ ওলামা ইকরাম বলছেন নামাজ ভঙ্গ হবে না যদি কোরআনের পাগের আয়াত বুঝে আল্লাহ তালার ভয়ে সে কান্না করে আর যদি ইমাম সাহেবের আওয়াজ সুন্দর তেলাওয়াত খুব সুন্দর করছে দিল খুশি হয়ে যাচ্ছে বাহ বাহ আমি নামাজের মধ্যে হ্যাঁ ওয়াহ খুশিমূলক কিছু শব্দ বের করলাম তাহলে তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে আল্লাহ তালার কালামকে শুনে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ন্যায় রাজি লাভের আকাঙ্ক্ষায় অথবা কোরআনে পাগে শুদ্ধ তিলাওয়াতের প্রতি নিজের জজবা এটাকে প্রকাশ করার জন্যে যদি বেসাহতা অর্থাৎ আমার অগোচরে যদি কান্না চলে আসে কারণ কান্নাকে কেউ কন্ট্রোল করতে পারে না যদি চলে আসে ভাই তখন নামাজ ভঙ্গ হবে না প্রশ্ন অনেক সময় আমাদের সাথে আছে এবং ধোঁকাও দিতে পারে এখন আমি দেখছি কেউ নামাজ পড়ার সময় কান্না করছে এখন আমি কি এ ধরনের ধারণা করতে পারি সেই মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য বা সে তাকে আল্লাহওয়ালা বলার জন্য বা সে আল্লাহর ভয়ে কান্না করতেছে এ ধরনের অনেক সময় খারাপ ধারণা আমাদের চলে আসে তো এটা করা উচিত কি না খারাপ ধারণা আসলে তো করা উচিত না কিন্তু এটা চলে আসে এক বুজুর্গ দোয়া করছিলেন মসজিদের মধ্যে যে আল্লাহ আমাকে এই মাংস রুটি খাওয়া খেতে ইচ্ছে হচ্ছে সে দোয়া করছে এক বড় বড় ধনাঢ়্য ব্যক্তি মসজিদের মধ্যে ছিলেন উনি বলছেন এই ফকির আমাকে শোনানোর জন্য হয়তো এগুলা মানে বাহানা করে আল্লাহর দরবারা চাচ্ছে আমি শুনি আমি এর জন্যে এই কিছু মাংস আর রুটির ব্যবস্থা করে দেয় অন্তরে এরকম ধারণা চলে আসলো দেখা গেলো ওই ফকির আল্লাহ দোয়া করে কিছুক্ষণ হতে না হতে কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে ওনাকে খানা পেশ করে দিল যেইটা দোয়া উনি করেছিলেন মসজিদের মধ্যে একই খাবার আল্লাহ তারা দয়া অন্য ব্যক্তি তার সামনে উপস্থিত করে ফেললেন খানা খেল তো এই ধনাঢ্য ব্যক্তি গিয়ে আগত ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি কিছুক্ষণ আগে আল্লাহর কাছে দোয়া করেছে যে খানার জন্য সেই খানা আপনি কেন এবং কিভাবে নিয়ে আসলেন আপনি কীভাবে জানতে পারলেন স্যার আমারও অনেক দিন ধরে মাংস খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কাজ এবং সেরকম মাইনে বেতন আমি পাচ্ছিলাম না আজকে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে কাজ আমিও আমার স্ত্রী পুত্রের জন্য আমার জন্যে আমি মাংস নিয়ে আসলাম কিছু আটা সরঞ্জাম ইত্যাদি নিয়ে আসলাম স্ত্রীকে বললাম তুমি পাকাও তো স্ত্রী পাকাচ্ছে ওই অবস্থা আমার কিছু তন্দ্রাভাব চলে আসলো খাবের মধ্যে রসুল পাকসাল্লা জিয়ারত হয়ে গেলো তো হুজুর পাকসাল্ল্লাহ তল আলিবুলসাল্লাম বললেন মসজিদের মধ্যে আমার একজন মত আল্লাহর কাছে দোয়া করেছে এরকম খেতে যাচ্ছে তুমি তাকে খানাটা পেশ করো এবং এর বিনিময়ে হুজুর পাকসাল তাকে অনেক ন্যায় মতের কথা বললেন যে আখেরাতের একটা ন্যায়ামতের কথা বললেন তো এটার লোভে এবং হুজুর পাকসাল্লা দিদারে ওই লোকটা খুব খুশি আন্দোলিত হয়ে গেল সে উঠেই বাস খানা রেডি করে ওই ফকিরের দরবারে চলে আসলেন যিনি মসজিদের মধ্যে আল্লাহ দরবার দোয়া করছিলেন তখন ওই ধনাঢ্য ব্যক্তি বললেন ভাই আমি তোমার কত খরচ হয়েছে কত শূন্য কত দীর্হাম দিনার খরচ হয়েছে আমার কাছ থেকে অনেক গুণে বাড়িয়ে সেটা তুমি নিয়ে নাও আমাকে ওই সবটা দিয়ে দাও আমি তো কখনো আপনাকে এই সব দিব না হুজুর পাকসাল্লা আলী সাল্লাম যেটা সুসংবাদ আমাকে দিয়েছেন সেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না এটার এটা বাস আমার উপরে দয়া দেখেন তো খারাপ ধারণা না করা চায় একটা মানুষ নামাজের মধ্যে কান্না করছে এটা আল্লাহ তালা পক্ষ থেকে দয়া আমি কেন নিজে খারাপ ধারণা করে আমার আমল বরবাদ করব। তাই আমাকে ধারণা করার আগে নিজের আমলের দিকে একটু নজর করা দরকার যে আল্লাহ তালা তাকে কান্না করার তৌফিক দান করেছেন এটা অনেক বড় একটা তার প্রতি আল্লাহ তালার দয়া কান্না করতে পারা এই যুগে অনেক বড় একটা দয়া ইবাদতের মধ্যে কান্না করতে পারা অনেক বড় দয়া লাইভ ক্যামেরার সামনে কান্না করতে পারা অনেক বড় দয়া ক্যামেরার সামনে তো অনেকের কথা বলাও আসে না তো বালারা অনেকে নিজের কান্না কখন কীভাবে আসছে নিজেরও কোনো খেয়াল নাই চলে আসতেছে আল্লাহলা ভয়ে ঠিক চায় কেউ ভিডিও করুক চায় কেউ ছবি তুলুক তাদের কোনো খেয়াল থাকে না সেলিম ভাই কথা তো অনেক লম্বা হয়ে গেল যে বলা হচ্ছে অন্যজন কেন কীরূপ করছে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা না করে আমি আমার আমল নিয়ে আমার অবস্থা নিয়ে একটু চিন্তা করি তো নামাজের মধ্যে কেউ কান্না করলে তাকে খারাপ ধারণা না করে তাকে ভালো হিসেবে আমি ধারণা করি ইনশাল্লাহ ভালো ধারণা করার কারণে আল্লাহ তালা আমাকে ভালো করে দেবে মাসা ধন্যবাদ দর্শক স্রোত আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে জানতে পারলাম নামাজ ভঙ্গ হওয়ার যে বিশেষ কয়েকটা কারণ তার মধ্যে একটা হচ্ছে যে হাসি আসলে এর উত্তর প্রদান করলে এর বিধান কী হবে এবং সাথে সাথে নামাজের মধ্যে কান্না করলে এর বিধান কী হবে আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে যে শ্রবণ করেছি আসুন আরও কয়েক আর কিছু যে নামাজের মধ্যে অর্থাৎ কোন কাজগুলি করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ওই বিষয় সম্পর্কে আসুন আমরা আপনাদের পক্ষ হিসালে আমি হুজুরের কাছে প্রশ্ন করব। আপনারা উত্তর শ্রবণ করার জন্য অপেক্ষা করুন যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা তো আপনার কাছে শ্রবণ করেছি হুজুর আরেকটা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে একটা ফরজ কাজ রয়েছে যেটা হচ্ছে কিরাত পড়া হয়তো আমরা ফরজের মধ্যে আমরা সেটা আলোচনা করেছি তো নামাজের মধ্যে তো কিরাত দেখে পড়া যাবে না তো যদি দেখে কেউ পড়ে তখন নামাজ ভঙ্গ হবে কিনা এবং দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা নামাজের মধ্যে এই বিষয়ে কিছু নামাজের মধ্যে তেলাওয়াত মুখস্থ করতে হবে অতটুক পরিমাণ আয়াত আয়াতে করিমা মুখস্থ করা তার উপর ফরজ যতটুক নামাজের মধ্যে নামাজ আদায়ে দরকার তো এখন নামাজের মধ্যে যদি কেউ দেখে দেখে কোরআনে পাগের তেলাওয়াত করে তাহলে তো তার নামাজ হবে না নামাজ ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যেমন সেলিম ভাই আপনি হাফিজ কোরআন এখন বিভিন্ন মসজিদের মধ্যে নকশা নিগার করে থাকে বিভিন্ন কারু কাজ করে থাকে মসজিদের চারিদিকে মেহরাবের মধ্যে দেওয়ালের মধ্যে কোরআনের পাখের বিভিন্ন আয়াত আল্লাহ তালার শানওয়ালা আমার রসলবাক সাল্লা শানওয়ালা জান্নাতের আলোচনা বিশিষ্ট কিছু আয়াত আমরা দেখতে পাই তো আপনি নামাজ পড়ছেন হঠাৎ দৃষ্টি মনে করেন মেহরাবের দিকে চলে গেছে বা দেওয়ালের দিকে চলে গেছে বা অনিচ্ছাই আসমানের দিকে ছাদের দিকে চলে গেলো উপরে নকশা খুঁজছিতে যেগুলো আয়াত সেগুলো আপনার পড়ে গেল অথবা আপনি নামাজ পড়ছেন পাশে কোনো কিতাবের পাতা উল্টে গেছে কিতাব উল্টে গেছে ওদিকে আপনি এটা আপনার নজর পড়ে গেল তো আপনি তিলাবাত মুখস্থ করছেন আপনি দেখে দেখে করছেন না যদিও আপনার পড়ার সাথে ওই আয়ারটা হুব মিল আছে ঠিক আছে কিন্তু আপনি আপনার মুখস্থ আপনার ব্রেন থেকেই পড়ছেন তাহলে আপনার নামাজ তো হয়ে যাবে আপনি যদি আয়ারটা দেখে বুঝেও যান অর্থ বুঝে যান সমস্যা নেই কিন্তু এটা করাটা উচিত না এবং সেজন্য জন্য ওলামা ইকরাম বলছেন যে মসজিদের মেহরাব এবং দেওয়াল ইত্যাদি এরকম মানে কারো কাজ আয়াত দ্বারা বিভিন্ন নকশা নিগার না করা যাতে মানুষের দৃষ্টি এদিক সেদিক চলে না যায় অনুরূপভাবে দেখা যাচ্ছিলেন ভাই আজকাল তো প্রত্যেক প্রত্যেকের গেঞ্জি বলেন শার্ট বলেন বিভিন্ন জায়গায় কিছু না কিছু লেখা থাকে পিছনে এখন লেখাটা যদি আমি নামাজের মধ্যে পড়ি আমি পড়ি পড়ছি মনে করেন এফ এল আই আমি মনে মনে পড়ছি ওটা ওটার ওদিকে আমার ধ্যান চলে যাচ্ছে তো এটা নামাজের মধ্যে অনুচিত এটা উচিত না যদি এরকম দেখে দেখে কেউ কোরআনে পাকের আয়াত কোথাও পড়ছে বা কিতাব থেকে দেখে পড়ছে তো তার নামাজ ভেঙে যাবে তার নামাজ হবে না তাই উচিত হচ্ছে এরকম কোনো লেখা যদি কারো শরীরে থাকে বা সামনে ষ্ঠা থাকে এগুলা উল্টে দেয়া এগুলা ঢেকে রাখা প্লাস এরকম কাপড় পরে নামাজে না আসা অনুরূপভাবে দেওয়ালের মধ্যে যদি এরকম কোনো ক্যালেন্ডারের মধ্যে কিছু থাকে বা দেওয়ালের মধ্যে কিছু থাকে তাহলে এগুলোর উপর কোনো পর্দা দিয়ে ঝুলিয়ে রাখা মাসাল্লাহ ধন্যবাদ আপনার এখানে আরেকটা শেষ পর্যায়ে আমরা প্রায় সময় শেষ পর্যায়ে চলে আসছে আরেকটা প্রশ্ন এখানে করব যেহেতু আমরা তিলাওয়াত করি অনেক সময় দেখা যায় হয়তো হয়তোবা তিলাবত করতে করতে চোখ বন্ধ হয়ে গিয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে হয়তো বা করে ফেললাম এখন চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে কিনা এটার ব্যাপারে একটু চোখ বন্ধ করে যদি নামাজ পড়ে ইচ্ছাকৃতভাবে যদি চোখ বন্ধ করে তাহলে এটা নামাজের মখরুর মধ্যে লেখা হয়ে আছে মখরু অপছন্দ কাজ কিন্তু নামাজ ভঙ্গ হবে না আর যদি আল্লাহ আল্লাহতালার ভয়ে যদি চোখ বন্ধ হয়ে যায় অথবা দিলের মধ্যে একনিষ্ঠতা ভাব একাগ্রতা ভাব সৃষ্টির জন্য যেটাকে আমরা কিতাবের ভাষায় খুশু খুশু বলি শরীরের বিনয় ভাব অন্তরের বিনয় ভাব দুইটা দুই জিনিস একটাকে খুশু বলা হয় একটাকে খুজু বলা হয় এই দুটা সৃষ্টির জন্য যদি আমি একাগ্রতার জন্য যদি চোখ বন্ধ করি আমি আল্লাহ তালার বাহদানীয়তার ধ্যান করছি জান্নাতের ধ্যান করছি জাহান নামে কী অবস্থা এটা ধ্যান করছি তো এটা সৃষ্টির জন্য যদি এটা সৃষ্টির লক্ষ্যে যদি আমি চোখ বন্ধ করে থাকি তাহলে এটাকে তো উত্তম বলা হয়েছে আছে তো আর যেটা আমাদের জন্যে স্বাভাবিকভাবে কাজ সেটা হচ্ছে সিজদার জায়গায় আমার দৃষ্টিকে রাখা যাতে সিস্তা সিজদার জায়গায় কোনো বিষাক্ত প্রাণী যেন না আসে বা এমন কোনো ব্যক্তি না আসে যে আমি হঠাৎ প্রকৃতি চলে গেলাম সজদায় চলে গেলাম এটার সাথে আমার টাকরাও একটা হতে পারে আমার সাথে একটা মানে একটা বাধার সৃষ্টি হতে পারে তো এটা থেকে বাঁচার জন্যে দৃষ্টিকে নিচের দিকে রাখা চোখ খোলা রাখাই উত্তম হ্যাঁ খুশুখুসুর জন্যে রাতে বিশেষ করে মানুষ দৃষ্টিকে বন্ধ করে নামাজ পড়ে বুজুরগান দিন এটা যাইস এটার দ্বারা নামাজ ভঙ্গ হবে না আচ্ছা স্যার আটটা টা যে যেহেতু আপনি খুশু এবং খুজুর কথা আসছে যেমন আমি যারা হাফেজ রয়েছেন ওনারা হয়তো অনেকে আলহামদুলিল্লাহ যে তারাবি পরতম তারাবি যেহেতু রমজান মাস তো তারাবি পড়ানোর সুযোগ করে এখন ধরেন হাফেজ সাহেব দাঁড়ালেন নিয়ত করলেন এবং উনি তেলাওয়াত শুরু করলেন এবং চোখ বন্ধ করলে হয়তো অনেক সময় দেখা যায় যে পড়াটা একটা একা পর একাইতের পর এটাকে একটু স্মরণ আসাটা একটু সহজ হয় মানে একটু এক ধ্যানে এটার ক্ষেত্রে কিছু মানে এটা এটা ওনাদের জন্য জায়গ এটার দ্বারা যদি ওনার তেলাওয়াতটা যদি আরও স্পষ্ট অর্থাৎ সুন্দরভাবে সাবলীলভাবে উনি তেলা করতে পারেন তাহলে এনার জন্য বাধা নেয় এনার জন্য একটা ভালো প্রক্রিয়া এটাকে ওয়েলকাম আলহামদুলিল্লাহ দর্শক সাথে আমরা আজকে আলোচনার মধ্যে আমরা নামাজ ভঙ্গ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা হুজুরের কাছ থেকে শ্রবণ করেছি ইনশাআল্লাহ আজ জবাজের পরবর্তী অনুষ্ঠানে আমরা নামাজ ভঙ্গ হওয়ার কারণ সম্পর্কে ইনশাল্লাহ আরও আলোচনা শ্রবণ করব এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্দু আইল্যান্ড হ্যাপি